ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমি আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস সেভেন এর পেজ নাইনটি ফাইভ এর পার্ট টু টা করাবো তোমরা আমার সঙ্গে থাকবে পুরো ভিডিওটা দেখবে তাহলে আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি সেটা খুব সহজে বুঝতে পারবে আর নিজেরাই নিজেদের অঙ্কের সমাধান করতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আজকে আমি করাবো পেজ নাইনটি ফাইভ ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস সেভেনের যে গণিত বই আছে সেখান থেকে আমি চার নম্বর থেকে অঙ্ক শুরু করব। বিয়োগ করি তো আমরা এক নম্বর অঙ্কে যাচ্ছি এইট এক্স প্লাস সিক্স ওয়াই থেকে টু এক্স প্লাস থ্রি ওয়াই বিয়োগ করতে বলা হয়েছে তো আমরা এটা ব্র্যাকেটের মধ্যে লিখে নিলাম এবার ব্র্যাকেটটাকে আমরা যখন ভাঙব তখন মাইনাস বা বিয়োগ যখন থাকে ব্র্যাকেটের বাইরে যখন তখন সেটা ভেঙে যেটা হয় সেটা প্লাস মাইনাসে মাইনাস হয় মাইনাসে মাইনাসে প্লাস হয় এটা তোমরা সাধারণত জেনে থাকো আমি তাও আরেকবার বলে দিলাম এবার চলো ভেঙে দেখি এখানে কী হচ্ছে এইট এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই এইট এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই মানে এক্স আর ওয়াইগুলোকে আমি একসাথে পরপর সাজিয়ে নিলাম এইট এক্স থেকে টু এক্স মাইনাস করলে সিক্স এক্স সিক্স ওয়াই থেকে থ্রি ওয়াই মাইনাস করলে থ্রি প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই কেন হল যেহেতু সিক্স ওয়াইটা বড়ো তার যে আগের যে চিহ্নটা সেটা প্লাস আছে সেই জন্য বড়োর চিহ্নটা এখানে হলো তাহলে উত্তরটা হবে সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই দু নম্বরের অঙ্কেও বলছি মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু এটা ব্র্যাকেট থেকে এম স্কোয়ার মাইনাস টু এটা মাইনাস করতে বলেছে তো প্রথমে যে ব্র্যাকেটটা সেটা আগে ভেঙে হবে মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার যেহেতু ভেতরে ব্র্যাকেটের ভেতরে মাইনাস টু ছিল এম স্কোয়ার মাইনাস টু ছিল সেই জন্য মাইনাসে মাইনাসে প্লাস টু হলো মাইনাস থ্রি এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু প্লাস টু এবারে করে দেখো মাইনাস থ্রি এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এই যে দুটো মাইনাস সংখ্যা আছে এই দুটোর নিয়ম হচ্ছে দুটো যোগ হয় আর চিহ্নটা মাইনাস হয় তাহলে মাইনাস ফোর এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু প্লাস টু ফোর তাহলে উত্তরটা হবে মাইনাস ফোর এম স্কোয়ার প্লাস টু এম প্লাস ফোর নাম্বার থ্রিয়ে আমরা যাচ্ছি টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এইট এক্স প্লাস ফোর ওয়াই প্লাস সেভেন এইগুলো ব্র্যাকেটে ছিল তো ব্র্যাকেটটা ভাঙলে হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এইট এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস সেভেন টু এক্স মাইনাস এইট এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর ওয়াই মাইনাস সেভেন টু এক্স থেকে এইট এক্স গেলে হয় মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর ওয়াই করলে হয় মাইনাস ওয়াই মাইনাস সেভেন আমরা চার নম্বর অঙ্কে যাচ্ছি মাইনাস নাইন এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু মাইনাস ফাইভ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ওয়ান এগুলো ব্র্যাকেটে ছিল ব্র্যাকেটটা ভাঙলে হবে না মাইনাস নাইন স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু মাইনাস ফাইভ এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান মাইনাস নাইন এ স্কোয়ার মাইনাস ফাইভ এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টু এ প্লাস টু প্লাস ওয়ান তাহলে নাইন আর ফাইভ যোগ করলে হবে হচ্ছে মাইনাস ফরটিন এ স্কোয়ার থ্রি এ আর টু এ মাইনাস করলে হবে হচ্ছে এ কিন্তু চিহ্নটা হবে প্লাস এ কারণ সংখ্যাটা থ্রি এটা বড় প্লাস টু প্লাস ওয়ান থ্রি তাহলে মাইনাস ফোরটিন স্কোয়ার প্লাস এ প্লাস থ্রি নাম্বার ফাইভে আমরা যাবো এক্স মাইনাস ব্র্যাকেটে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ব্র্যাকেটটা ভাঙলে মাইনাসটা কী হয় দেখো এক্স Minus -a minus -a + 2x2 -+ -a - 3y2 তাহলে এখানে উত্তরটা হবে x + 2x2 - 3y2 আমরা 6 নম্বর অঙ্কে যাব 3x2 + 5xy এটা ব্র্যাকেটে - 2x2 + xy + 3y2 এটা ব্র্যাকেটে 3x2 + 5xy - 2x2 - xy - 3y2 থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার টু থ্রি এক্স থেকে টু এক্স গেলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার পাঁচ নম্বর অঙ্কে যাবো আমরা সরল করি তো সেভেন্টিন এ আছে এর যে অঙ্কটা সেটা হচ্ছে সেভেন্টিন এক্স স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স এক্স ওয়াই স্কোয়ার তো পরপর যেগুলো আছে সেগুলো যে একই রকম যারা তাদেরকে আমরা সাজিয়ে নেবো সেভেন্টিন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফোরটিন এক্স স্কোয়ার ওয়াই আর যোগ করলে হবে হচ্ছে থার্টি ওয়ান এক্স আর মাইনাস করলে থ্রি থেকে প্লাস টু করে দিলে হবে হচ্ছে মাইনাস আমরা নাম্বার বিতে যাব মাইনাস ফাইভ বি প্লাস এইটিনে প্লাস সিক্স বি মাইনাস টু এ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স বি প্লাস এইটিনে মাইনাস টু এ তো এক করলাম একগুলো মাইনাস ফাইভ থেকে সিক্স বি মাইনাস হবে কিন্তু চিহ্নটা হবে প্লাস বি তাহলে ওয়ান বি হয় তো ওয়ান লেখার দরকার নেই শুধু বি লিখবে আর প্লাস এইটিন এ থেকে মাইনাস টু এ মাইনাস করলে হয় হচ্ছে প্লাস সিক্সটিনে सीते जाोर एम स्कोर प्लस थ्री एन स्कोयर माइनस ब्राकेटे आज सिक्स एम स्कोर प्लस सेवन एन स्कोयर ब्रैकेट क्लोज ब्राकेटटा के तुले देव फोर एम स्कोर प्लस थ्री एम स्कोयर माइनस सिक्स एम स्कोर माइनस सेभन एन स्कोयर इक्ुअल टू फोर एम स्कोयर माइनस सिक्स एम स्कोर प्लस थ्री एम स्कोर माइनस सेभन एन स्कोयर ফোর এম আর সিক্স এম থেকে মাইনাস করলে সিক্স থেকে ফোর করলে টু হয় কিন্তু চিহ্নটা হবে মাইনাস যেহেতু এখানে সিক্সটা বড় সংখ্যা তাই মাইনাস টু এম মাইনাস সেভেন এম থেকে সে এন স্কোয়ার থেকে প্লাস থ্রি এম স্কোয়ার করলে মাইনাস ফোর হয় তাহলে উত্তরটা হবে টু এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার এ যাব এ মাইনাস বি মাইনাস বি মাইনাস এ এ মাইনাস বি এ এ প্লাস এ মাইনাস বি মাইনাস বি তাহলে এখানে দুটো এ করলে টু এ হয় আর মাইনাস বি মাইনাস বি করলে মাইনাস টু বি হয় তাহলে টু এ মাইনাস এটা হচ্ছে উত্তর আমরা ইতে যাব সিক্স পি আর এটা ব্র্যাকেটে আছে প্লাস টু পি আর তো ব্র্যাকেটটা ভেঙে দিলে সিক্স পি মাইনাস ফোর কিউ প্লাস টু প্লাস টু পি মাইনাস ফোর কিউ প্লাস থ্রি কিউ প্লাস টু আর মাইনাস ফোর আর সিক্স পি আর টু পি করলে হয় হচ্ছে এইট পি মাইনাস ফোর কিউ থেকে প্লাস থ্রি কিউ আছে তাহলে এটা মাইনাস হবে কিন্তু চিহ্নটা হবে চিহ্নটা হবে হচ্ছে মাইনাস চিহ্ন তাহলে থ্রি ফোর থেকে থ্রি গেলে ওয়ান কিউ হয় সেই জন্য আমি এখানে শুধু কিউ লিখেছি প্লাস টু আর মাইনাস ফোর আর করলে মাইনাস টু আর হয় এইট পি মাইনাস কিউ মাইনাস টু আর আমরা এফ এ যাবো মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ব্র্যাকেটে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস জেড ব্র্যাকেটটাকে তুলে দিলে হবে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি ওয়াই প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স থেকে মাইনাস টু এক্স গেলে করলে হয় থ্রি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়াই মাইন প্লাস থ্রি ওয়াই করলে হয় প্লাস ফোর ওয়াই প্লাস জেড আর মাইনাস জেড একটা প্লাস একটা মাইনাস হলে এটা তো জিরো হয়ে যায় কাটাকুটি হয়ে যায় তো এটা লিখতে লেখার দরকার নেই তাহলে উত্তরটা হবে মাইনাস থ্রি এক্স প্লাস হচ্ছে ফোর ওয়াই জিয়ে যাবো স্কোয়ার প্লাস টু এক্স তাহলে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট এক্স মাইনাস ফাইভ প্লাস ফাইভ এক্স স্কোয়ার আর থ্রি এক্স স্কোয়ার যোগ করলে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স থেকে এইট এক্স গেলে হয় মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ আর প্লাস ফাইভ করলে হবে হচ্ছে এটা কাটাকুটি হয়ে যায় তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স হচ্ছে উত্তর আমরা এইচ যাবো সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস এটা ব্র্যাকেটে ছিল মাঝখানে মাইনাস ব্র্যাকেটে মাইনাস ব্র্যাকেটে হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স মাইনাস সেভেন ব্র্যাকেট ক্লোজ সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস সেভেন সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থার্টিন এক্স প্লাস থ্রি প্লাস সেভেন সেভেন এক্স থেকে টু এক্স গেলে ফাইভ এক্স স্কোয়ার হয় মাইনাস থ্রি এক্স প্লাস থার্টিন এটা মাইনাস করলে প্লাস টেন এক্স হয় প্লাস থ্রি প্লাস সেভেন করলে প্লাস টেন হয় তাহলে উত্তরটি হবে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টেন আমরা আইয়ে যাব সিক্স এ মাইনাস টু বি মাইনাস মাইনাস ব্র্যাকেটের মধ্যে থ্রি এ প্লাস বি মাইনাস ব্র্যাকেট ক্লোজ প্লাস টু এ বি এ সিক্স এটাকে ভাঙলে হবে হচ্ছে সিক্স এ মাইনাস এবি আমরা ছয় নম্বর অঙ্কে চলে যাবো রামুর থার্টিন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি এটা ব্র্যাকেটে এত টাকা ছিল সে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ এই টাকা খরচ করলো এখন হিসাব করে দেখি তার কাছে আর কত টাকা আছে তাহলে দুটোকে আমরা কী করবো যত টাকা ছিল তার থেকে এত টাকা খরচ হয়ে গেল তাহলে এত টাকা মাইনাস এত তাহলে থার্টিন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি এটা ব্র্যাকেটে মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ এক্স a - 12 তাহলে এই দুটকে माइनस করলে ব্র্যাকেটটা তুলে দাও 13x2 + x - 3 - 4x2 - e - e + 3x - e - e + 12 13x2 - 4x2 + x + 3x - 3 + 12 13 আর 4 माइनस করলে হয় 9 9x2 x আর 3x যোগ করলে হয় 4x 9x2 + 4x আর ছিল সাত নম্বর অঙ্কে আমরা যাবো একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এক্স প্লাস ফোর সেন্টিমিটার টু এক্স প্লাস ওয়ান সেন্টিমিটার ও ফোর এক্স মাইনাস এইট সেন্টিমিটার ত্রিভুজের পরিসীমা কত হবে হিসাব করি তো আমরা পরিসীমা কী করে হিসাব করব ত্রিভুজের তিনটে যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাদেরকে যোগ করে তো বাহুগুলো সমষ্টি করে ফেলো এক্স প্লাস ফোর প্লাস টু এক্স প্লাস ওয়ান এগুলো সব ব্র্যাকেটে লিখতে হবে প্লাস ফোর এক্স মাইনাস এইট একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখেছি তো ব্র্যাকেটটাকে এবার ভাঙলে আমরা কী লিখবো এক্স প্লাস ফোর প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ফোর এক্স মাইনাস এইট এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর প্লাস ওয়ান এইট এক্স থেকে এক্স আর টু এক্স প্লাস ফোর এক্স বলেছে তাহলে চার আর দুয়ে ছয় আর একে সাত সেভেন এক্স আর এটা মাইনাস করলে প্লাস ফোর প্লাস ওয়ান হচ্ছে চার আর একে হচ্ছে পাঁচ পাঁচ থেকে আট গেলে মাইনাস থ্রি হয় তাহলে সেভেন এক্স মাইনাস হচ্ছে থ্রি সেভেন এক্স মাইনাস থ্রি সেন্টিমিটার ত্রিভুজের নিম্নেও পরিসীমা সেভেন এক্স মাইনাস থ্রি আট নম্বর অঙ্কে আমরা যাবো আট নম্বরে বলেছে মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস প্লাস সাথে কত যোগ করলে মাইনাস এক্স প্লাস ইলেভেন এক্স মাইনাস থ্রি হবে হিসাব করি তাহলে এতর সাথে কত যোগ করলে তাহলে আমরা কী করবো যেটা যত পাবো সেটার থেকে আমরা যেটা দেওয়া আছে তাকে মাইনাস করে ফেলবো তাহলে দেখো মাইনাস ফরটিন এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস থ্রি এটা ব্র্যাকেটে রাখলাম মাইনাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ওয়ান এটা ব্র্যাকেটে রাখলাম মাইনাস ফরটিন এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস থ্রি Minus -a minus -a + 8x2 + -a - 8x -+ -a - 1 14x2 + 8x2 + 11x - 8x - 3 - 1 - 14 আর + 8 করলে -6x2 হবে + 11 আর - 8 করলে 3x হবে মার - 3 - 1 করলে -4 হবে তাহলে উত্তরটা কি হবে -6x2 প্লাস থ্রি এক্স মাইনাস ফোর আমরা এত যোগ করতে হবে তো তোমরা তোমাদের মতো করে উত্তরটি সাজিয়ে লিখে ফেলবে নম্বরের অঙ্কে আমরা বলছি মাইনাস ইলেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস নাইন জেড থেকে কত বিয়োগ করলে মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ জেড পাবো হিসেব করি তো এক্ষেত্রে ঠিক আগে যেটা করেছি সেটার থেকে কিন্তু এর উল্টোটা হবে কী উল্টো হবে দেখো এই যে মাইনাস প্রথম যে -11x -7y -9z এটা থেকে -7x +3y -5z কে মাইনাস করতে হবে তো আমরা এটাকে ভাঙলে কি লিখব -11x -7y -9z - এ - এ +7x + -3y - এ +5z -11x +7x -7y মাইনাস থ্রি ওয়াই তারপরে লিখবো আমরা মাইনাস নাইন জেড মাইনাস ইলেভেন এক্স থেকে সেভেন গেলে মাইনাস ফোর এক্স হবে মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি মাইনাস হবে আর মাইনাস নাইন থেকে প্লাস গেলে কত হবে দেখো পাঁচ থেকে নয় গেলে হচ্ছে চার হয় কিন্তু সাইনটা মাইনাস ফোর হবে তাহলে মাইনাস ফোর উত্তরটা কী লিখব মাইনাস ইলেভেন মাইনাস নাইন থেকে মাইনাস ফোর এক্স মাইনাস মাইনাস ফোর জেড বিয়োগ করলে মাইনাস সেভেন এক্স প্লাস মাইনাস ফাইভ পাবো নাম্বার টেনে আমরা চলে যাচ্ছি নাম্বার টেনে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ও ফাইভ এক্স এর যোগফল থ্রি এক্স মাইনাস থেকে কত বেশি হিসাব করি তো আমরা এখানে কি করব এই যে দুটো যে সংখ্যা বলেছি এর যে যোগ ফল এই যোগ ফলটা থেকে আমরা যেটা বলেছে যত বেশি সেটাকে আমরা মাইনাস করে ফেলব থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স এটাকে আমরা একটা ব্র্যাকেট এই দুটো তো ব্র্যাকেটে আলাদা আছে এটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট করে দেবো দিয়ে মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এটা ব্র্যাকেটের মধ্যে রাখবো এবার পুরোটাকে ব্র্যাকেটগুলো ভেঙে যদি দিই তাহলে 3x2 + 4x + 5x2 - x - 3x - এ - এ + 5x2 3x2 + 5x2 + 5x2 + 4x - x - 3x 3 5 আর 5 5 আর 5 10 আর 3 এ 13 13x2 হবে প্লাস ফোর এক্স থেকে মাইনাস এক্স গেলে প্লাস থ্রি হবে প্লাস ফোর থেকে মাইনাস এক্স ও আর একটা মাইনাস আছে না তো এটা কি হয়ে যাচ্ছে এটা হচ্ছে সবই কাটাকুটি হয়ে যাচ্ছে কেন কাটাকুটি হচ্ছে প্লাস ফোর করলে মাইনাস তোমার প্লাস থ্রি হয় প্লাস থ্রি এক্স থেকে মাইনাস কাটাকুটি হয়ে যায় কিছু হবে না তো এক্ষেত্রে আমরা এখানে কী লিখব শুধু উত্তরটা হবে থার্টি আমরা এগারো নম্বর অঙ্কে যাবো ফাইভ প্লাস নাইন এক্স ব্র্যাকেট এবং সিক্স মাইনাস সেভেন এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার এটা ব্র্যাকেট এর যোগফল ফল থেকে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স এবং মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফাইভের যোগফল বিয়োগ করি তো দুজনকে যোগ করে আমাকে বিয়োগ করতে বলা হয়েছে তো আমরা যেটা করবো আমরা সরাসরি দুজনকে যোগ করতে বলেছে যেহেতু তাহলে এটাকে আমি সাজিয়ে নিলাম দিয়ে আমি করবো হচ্ছে ফাইভ প্লাস নাইন এক্স প্লাস সিক্স মাইনাস সেভেন এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার এটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ সেকেন্ড ব্র্যাকেট এবার আমি ফার্স্টের যেটা সেটাকে আমি আগে সাজিয়ে নিই ফাইভ প্লাস সিক্স প্লাস নাইন এক্স মাইনাস সেভেন এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার এটা মাইনাস দিলাম দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্সেস সেকেন্ড এখানে সেকেন্ড ব্র্যাকেটটা লিখে নেব দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ সেকেন্ড ব্র্যাকেট তাহলে এখানে ফাইভ আর সিক্স যোগ করলে ইলেভেন হয় প্লাস নাইন আর সেভেন এক্স মাইনাস করলে হয় প্লাস টু এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম মাইনাস ব্র্যাকেটের মধ্যে মাইন এটা হচ্ছে করলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার থেকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স আর থ্রি এক্স করলে মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ তো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম তাহলে ইলেভেন আর হচ্ছে প্লাস টু এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার তাহলে এটাকে লিখতে হবে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ইলেভেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস মাইনাস এক্স এবার ব্র্যাকেটটাকে তুলে দাও ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স তাহলে ফোর আর টু করলে হবে হচ্ছে ফোর আর হচ্ছে আছে তাহলে ফোর আর এক্স স্কোয়ার যোগ করলে ফাইভ এক্স স্কোয়ার হবে টু এক্স আর হচ্ছে সিক্স এক্স করলে যোগ করলে এইট এক্স হবে আর মাইনাস ফাইভ আছে আর দিকে আছে হচ্ছে তোমার প্লাস ইলেভেন তাহলে প্লাস সিক্স হবে তাহলে উত্তরটি হবে ফাইভ এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস সিক্স তো এটা ছিল হচ্ছে নাইনটি ফাইভ পেজের অঙ্ক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর আমার পড়ানো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং কোন অঙ্ক কোন পেজের অঙ্ক তোমরা আগে দেখতে চাও তোমরা রিকোয়েস্ট করতে পারো আমি তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো চলো আজকের মতো এইটুকুই সকলে ভালো থাকবে আমি আগামী দিন পরের পেজের ভিডিও নিয়ে চলে আসবো বাই